একটু সবাই তাকান আমার দিকে, একটু জেনে নিন। বলছে আমরা যদি মারা যাই বলুন তো সংসারে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। আপনারা চমকে যাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি আছে। আপনারা চমকে যাবেন শুনলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি। মা মনসা পুজোতে আপনার ডিম দেন, জোরে বলুন। মায়ের বাহনকে হাঁস, বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি। আশ্চর্য হবেন, শাস্ত্র নিয়ে যদি কেউ তর্ক করে, এক নম্বরের মূর্খ ছাড়া কেউ না। প্রমাণ দিয়ে দিই, আমি চেন্নাইয়ে ছিলাম অনেকদিন, একটা মনসা মন্দিরে প্রণাম করতে গেলাম, জাগ্রত। আপনারা চমকে যাবেন, মা মনসার মন্দির সামনে আর বিরাট বড় গাছ, আর তার পাশে সবাই প্রণাম করছে একটা করে ডিম দিয়ে। আপনি তো বোঝেন ডিম দিতে নাই, কিন্তু ওকে কি করে বোঝাবেন যে ডিম দেওয়া উচিত নয়? ও কোনো মতেই বুঝবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি, যে দেশে যেমন চলন সেরকম রীতি। আমরা শাস্ত্র নিয়ে তর্ক করি, যারা তর্ক করে মহামূর্খতার পরিচয় দেয়। আমার গুরুদেব একটা সুন্দর কথা বলেছেন, বলছে শোন, বলল কি, আমার গুরুদেব যিনি শক্তিপদ দাস বৈষ্ণব আমাকে প্রথম কীর্তন শিখিয়েছেন, তিনি ছিলেন বিখ্যাত কবিয়াল এবং বিখ্যাত দলের খোলবাদক। তিনি প্রথম আমাকে হাতে খড়ি দিয়েছিলেন। তিনি একটা সুন্দর গল্প বলে শুরু করেছিলেন, বলে যে শোন, এই যে লীলা লীলা মানুষ করে, তিনার বয়স তখন প্রায় 82 বছর পেরিয়ে গেছে, তখন আমার কাছে ছিলেন উনি, বহু অভিজ্ঞ মানুষ। তিনি বললেন শোন, লীলা লীলা লোকে করে, এই লীলা সেই লীলা। লীলা হলো চিনির পুতুলের মতো, যেদিক থেকে খাবি সেদিক থেকে মিষ্টি, লীলার কোনো আলাদা ধরন নেই। যেদিক থেকে খাবি, যাই খাবি, যাই পাবি আস্বাদনে। বলছে তর্ক করো না, তিনি বললেন। বলে কিরকম তর্ক? বলছে রামকৃষ্ণদেব একটা বাণী বললেন, বলছে একটা বিরাট বড় আমের বাগান, সেখানে একজন মালি বসে আছে। রামবাবু আর শ্যামবাবু গেলেন, আপনারা বলবেন কে বেশি বুদ্ধিমান। রামবাবু আর শ্যামবাবু গেলেন, গিয়ে বাগানের মালিকে বললেন, আম বাগানের মালিকে, ভাই রাম বলছে এখানে কত আম গাছ আছে? বলে 2000। কত আম হয়? কুইন্টাল কুইন্টাল। বলে কত টাকা হয়? বলে হিসাব নাই। সঙ্গে সঙ্গে ও হিসাব নিকাশ করতে লাগলো, কত টাকা হয়, কত গাছ আছে। শ্যামবাবু গিয়ে মালির সঙ্গে পরিচয় করলো, ভালো আছো মালি? খুব ভালো, তুমি এত বড় বাগানটা কি করছো, তাহলে এবার আম আস্বাদন করতে পারি? বলে হ্যাঁ। উনি পরিচয় করলেন আর একটা করে আম তুলে তুলে খেলেন। বলুন তো, রামবাবু হিসাব নিকাশ করতে বসলেন আর শ্যামবাবু মালির সঙ্গে পরিচয় করলেন আর আম খেতে লাগলেন, কে বেশি বুদ্ধিমান? হ্যাঁ, ডান দিকে দাদা ভাইরা উত্তর দিচ্ছে, মায়েরা কে বেশি বুদ্ধিমান? যা গরম পড়েছে, বুদ্ধিমান আর বোকা আমার মাথায় ধরছে না। জেনে নিন কে বেশি বুদ্ধিমান, বুদ্ধিমান হলো শ্যামবাবু। এখানে বলছে তর্ক শাস্ত্র নিয়ে পড়ো না, ভজন সাধন করো, ভগবানের নাম করো। বেশি পড়াশুনো করতে গেলেই মাথাটা হরিবল হয়ে যাবে। আমরা আপনারা অপরাধ নেবেন না, এই এই আমরা গাড়িতে আস্তে আস্তে এইরকম ঘরে গেল, ঘরের মানুষ খালি বলে এ বাইরেও হরিনাম আর ঘরেও দেখছি খালি এইরকম। তার মানে আমাদের আকাঙ্ক্ষা কি জানবো, এ জানতে জানতে এমন এক জায়গায় চলে গেছে যখন দেখছি আর হিসাব নিকাশ তর্কের দিকে গেলে হবে না। শাস্ত্র বলল আমাদের দেহ মারা যায় না আত্মা মারা যায়, জোরে বলুন। দেহ মারা যায় না আত্মা মারা যায়, জোরে বলুন। দেহ মারা যায়, কম বয়সে ছেলেরা উত্তর দিয়েছে দেহ। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায়ো নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায়ো জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। এইদিকে মায়েরা, এ সংস্কৃত কথা বুঝলেন না, বাংলা করে বুঝিয়ে দিই। যে কাপড়টা আমি পরেছি আপনারা পরেছেন, ওটা যখন পুরনো হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, নতুন কাপড় পরবেন। এখন প্রশ্ন হচ্ছে আত্মা কি করে জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়? প্রশ্ন করবেন প্রদীপবাবু, আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আমরা যখন মারা যাবো আমাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল যে মানুষকুলে জন্মগ্রহণ করে যদি কেউ মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে পশুকুলে জন্ম নেবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয় তার দ্বিতীয় জন্ম হয় না, নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণ তার প্রাপ্ত হয়ে। হ্যাঁ, আমি আপনাদের প্রমাণ দিতে চাই আজকে, একটা একটা করে প্রমাণ দিয়ে দেবো। আপনাদের দধিয়া গ্রামে আজকে দুটো বাচ্চার জন্ম হলো,
একটি ওই পাড়াতে একটি এই পাড়াতে একটা গরিবের বাড়িতে জন্ম নিল মায়ের দুধ পাচ্ছে না ভালো করে মা অভাবী আর একটি ছেলে সোনার চামচ নিয়ে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করলো বলুন তো ছেলে দুটো কি এমন কর্ম করেছিল তার মানে পূর্ব জন্মের কর্ম ফল এই জন্মে আপনি ভোগ করবেন আপনি যে এখন রাজা হয়েছেন না ভিখারি হয়েছেন না কষ্ট পাচ্ছেন না কি হচ্ছে সব কিন্তু পূর্ব জন্মের ফল ভোগ করছেন এখন এই জন্মে যদি আবার ভালো কর্ম করেন পরের জন্মে আবার ভালো ফল করবেন এইজন্য আপনাদের কাছে নিবেদন রইল এই জন্মে ভালো কর্ম করুন আপনার ভালো ফল হবে আমি একটা প্রমাণ দিয়ে দিই মানুষ মারা গেলে স্বর্গে যায় না নরকে যায় তাকে দেখলেই বোঝা যায় কি করে বুঝবেন যদি বইপত্র পড়েন আমি একটা বইয়ের নাম করব যারা বইপত্র খুব পড়াশোনা করেন বইটার নাম লিপিবদ্ধ করতে পারেন বইটা হচ্ছে জগৎ ও আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা তিনটে খণ্ড আছে প্রথম খণ্ড পড়বেন পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে তাকে বোঝা যায় দেখলেই সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কি করে বুঝবেন মায়েরা বলছে যেমন ধরুন আপনাদের দধিয়াতে কেউ মারা গেল আপনি দেখতে গেলেন যদি মুখটা বিকৃত হয়ে যায় বিভৎস হয়ে যায় মায়েরা বলে না বাবারে মরাটা দেখতে গেছিলাম দিদি তিন দিন আমার ঘুম হয় নাই গো একবার ভয়ঙ্কর ব্যাপার জানবেন ইনি যাচ্ছেন নরকে শাস্ত্র বলছে আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন জানবেন আপনি চললেন স্বর্গে আপনার মৃত্যুর পরে গ্রাম থেকে যখন যাবেন দধিয়া গ্রামবাসী যদি বলে লোকটা খুব ভালো ছিল গো কৃষ্ণ ভক্ত ছিল মেয়েটা খুব ভালো ছিল কৃষ্ণ ভক্ত ছিল জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে আর আপনার মৃত্যুর পর যদি লোকে বলে লোকটা খুব বদমাশ ছিল দুষ্ট ছিল বেটা গেল ভালো হলো জানবেন ইনি যাচ্ছেন নরকে দশচক্রে ভগবান শ্রীমৎ ভাগবত গীতা যদি পড়েন তাহলে কি বললো শাস্ত্রের রেফারেন্স দেখুন শ্রীমৎ ভাগবত গীতা কি বলছে আমাদের শরীরে নটা ছিদ্র দিয়ে প্রাণ যায় মায়েরা তাকিয়ে দেখে নিন আমাদের শরীরে নটা ছিদ্র দিয়ে প্রাণ যায় কোথায় কোথায় দুটো কানের ছিদ্র দুটো চোখের ছিদ্র দুটো নাকের ছিদ্র একটি মুখের ছিদ্র নিচের দিকে দুটো পায়ু এবং উপস্থ শাস্ত্র বলল এই আমাদের এইখানটাতে সাতটা ছিদ্র আছে দুটো কানের ছিদ্র দুটো চোখের ছিদ্র দুটো নাকের ছিদ্র কটা হলো বাবা ছটা একটা মুখের ছিদ্র কটা হলো সাতটা এই সাতটা ছিদ্র যদি প্রাণ যায় সে স্বর্গে গেল দেখবেন কি করে বুঝবেন কি করে এইদিকে প্রাণ গেল আমি এখনই দেখিয়ে দেবো আপনারা বুঝে নেবেন যদি মৃত্যুর সময় কেউ হা করে মরে জানবেন মুখ দিয়ে প্রাণ গেল অনেকে মৃত্যুর সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে বলে না বাবারে লোকটা মনে নাই গো যেন তাকাচ্ছে জানবেন চোখ দিয়ে প্রাণ গেল নাকের ছিদ্র দিয়ে প্রাণ গেলে নাকের দিকে তাকাবেন ফোটো মোটো হয়ে গেছে মোটা হয়ে গেছে কানের দিকে তাকাবেন কান মোটা হয়ে গেছে খসখস করছে এদিকে প্রাণ গেল শাস্ত্র বলছে কিন্তু যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয় শ্রীমৎ ভাগবত গীতা 100% গ্যারান্টি দিল ইনি গেলেন নরকে জন্ম হোক যথাযথা কর্ম যেন ভালো হয় আপনার এই জন্মে যদি কর্ম ভালো হয় আপনার যাবার পথটা ভালো হবে আর যখনই যাবার পথ ভালো হবে তখনই বুঝবেন আপনার জায়গা কিন্তু স্বর্গে হয়ে যাচ্ছে এই জন্য বারবার পণ্ডিতরা বলেছেন জন্ম হোক যথাযথা কর্ম যেন ভালো হয়ে যায় সবাই শুনে রাখুন মায়েরা এ সংসারে যেমন কর্ম করবেন তেমন আপনার ফল হবে একটু প্রমাণ আপনাদের দিয়ে দিই একটু মন দিয়ে শুনবেন সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন তিনি একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন এত বড় সম্রাট তিনি মৃত্যুর আগে তার কর্মচারীদেরকে বললেন এই যে আমি যখন মরব তখন আমার মৃতদেহটা যেন চারজন ডাক্তারে কাঁধে করে নিয়ে যায় কাঁধে করে নিয়ে যায় এতজন কীর্তন শুনতে এসেছেন মরার আগে ইচ্ছা থাকে না অনেকের কিন্তু তিনি কি বলছেন সম্রাট আলেকজান্ডার আমি যখন মরে যাব আমার মৃতদেহটা যেন চারজন ডাক্তার কাঁধে করে নিয়ে যায় ও রাজ কর্মচারী বলল স্যার লিখে নিলাম দু নম্বর কি আমি যখন মরে যাব আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে হ্যাঁ চিত হয়ে নয় উপর হয়ে শুয়ে নিয়ে যাবে আমার হাত দুটো যেন দুলতে দুলতে যায় আমি জগৎকে শেখাতে চাই সবাই মরে যায় তার মৃতদেহ চিত হয়ে শুয়ে নিয়ে যায় আমি যখন যাব আমাকে উপর হয়ে বাঁশের দোলাই এই রকম করে হাত দোলাতে দোলাতে শুধু কীর্তন নয় প্রত্যেকটি শিক্ষা আছে টপিক্সের মধ্যে এই রকম করে দোলাতে দোলাতে নিয়ে যাই স্যার লিখে নিলাম আমি যখন মরে যাব রাজ কর্মচারী লিখে নাও আমার মৃত্যুর পর এত টাকা পয়সা রোজগার করেছি আমার পেছনে পেছন যেন পয়সা ছড়িয়ে দেওয়া হয় টাকা আমার দিকে সম্রাট আলেকজান্ডারকে তার কর্মচারী জিজ্ঞেস করছে স্যার ছোট মুখে বড় কথা হবে
একটু বলবেন বলে কি আপনি যখন মরে যাবেন তখন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কেন আমরা নিয়ে যেতাম আমাদের ধন্য হতো জীবনটা আমরা নিয়ে যাব ডাক্তার নিয়ে যাবে কেন চারজন ডাক্তার খুঁজে বেরাবো চারজন ডাক্তার নিয়ে যাবে বলে হ্যাঁ নিয়ে যাবে আমি জগৎকে শেখাতে চাই জগৎ আমাকে দেখে শিখুক চারজন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে আমি জগৎকে শেখাতে চাই আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার যুক্তি করে দেখবেন আসে যদি ডাক আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার ডাক যদি তার আসে নাকি তবে ডাক্তার কি করবে এই যে দেখেন শরীরে অসুখ হলে ডাক্তার আপনার কষ্ট থেকে রক্ষা করতে পারে কিন্তু মৃত্যুর দিন এলে কেউ কিছু করতে পারবে না মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিল তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আচ্ছা স্যার আপনি উত্তম বাবুকে বাঁচাতে পারলেন না তখন তিনি বলেছিলেন 23 বার বাঁচাবার চেষ্টা করলাম বাঁচলো 24 বার এবারে ফেল করলাম আসে যদি ডাক্তার কি করব আমি ডাক্তার সম্রাট আলেকজান্ডার বলল আমার হাত দুটো দুলতে দুলতে নিয়ে যাবে কেন নিয়ে যাবে শোনো জগৎকে আমি শেখাতে চাই আমি সম্রাট আলেকজান্ডার এত টাকা রোজগার করলাম আমি কত পুরুষের রক্ত ঘাটলাম কত মেয়ের সিঁথির সিঁদুর কেড়ে নিলাম কত ছেলের কাছ থেকে বাবাকে কেড়ে নিলাম কিন্তু জগৎকে শেখাতে চাই আমি যে এত করিলাম কিন্তু যাবার সময় কি যাবার সময় খালি হাতে গেলাম খালি হাতে গেলাম এলাম 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 আমি এলাম খালি হাতে আমি গেলাম খালি হাতে কিন্তু কি নিয়ে গেল কি সুন্দর কাঁদছে দেখুন এই হাত দিয়ে কত জনের রক্ত ঘেটে নিলাম আমি সম্রাট আলেকজান্ডার এত বড় সাম্রাজ্য তৈরি করলাম কিন্তু রক্তের গরমে ভেবে দেখি নাই কত মেয়ে বিধবা হয়ে ছেলেকে কোলে নিয়ে রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছি সে তো কারো জন্যে নয় আমার জন্য কতজনকে মেরে ফেললাম কত বাচ্চা বাবা বলে কাঁদছে আমি যাবার সময় কি নিয়ে গেলাম আর কি নিয়ে গেলাম জগৎকে শেখালাম বলছে আচ্ছা স্যার আপনি যে বললেন যে আপনি যখন মরে যাবেন পয়সা ছুটতে ছুটতে নিয়ে যাবে মানে তিনি বোঝাতে চাইলেন জগতের মাঝে আমি পয়সা এত রোজগার করলাম সত্যি কি আমি নিয়ে গেলাম আপনাদের দধিয়াতে হয় কিনা জানি না আমি যেখানে বাস করি সেখানে হয় কেউ যদি মারা যায় মরলেই দেখবেন তার পেছন পেছন পয়সা ছড়ায় আপনাদের ছড়ায় হ্যাঁ কিন্তু আপনাদের কেমন ছড়ায় জানি না আমাদের দিকে মরে গেলে অচল পয়সাগুলো ছড়ায় যে পয়সাগুলো দেখবেন বাজারে চলে না এই বেটা আমরা খুব চালাক বুঝলেন এত চালাক মানুষ না মানুষের মতো বোকা যত নাই তত চালাক আমরা যত বোকা তত চালাক আমরা খুব নিজেকে বুদ্ধিমান মনে করি কিন্তু সত্যি আমরা বুদ্ধিমান নই আমরা বোকা কেন আমরা অচল পয়সাগুলো চালাই ভাবি ওই আসল পয়সাগুলো মানে ওগুলো যাতে কেউ কুড়িয়ে না নেই কিন্তু যারা পণ্ডিত মানুষ আসল পয়সা ছাড়ায় এ জগতে পণ্ডিত বলল শোনো শোনো এ জগতে আপন বলতে কেউ না সংসার গোষ্ঠী এসেছো এসেছো এবার উত্তর গোষ্ঠী যেতে হবে যেতে হবে ওমা এই সংসারে কেউ কারণ তবে তার ফাঁকে আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন আমি খুব খুশি হব আমি জানি আসরে এমন ভক্ত আছে বয়স্ক বাবারা উত্তর দিতে পারবেন কম বয়সে ছেলেরা উত্তর দিতে পারবেন এখানে কম বয়সে ছেলে অনেকে কীর্তন শুনছে একটি প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাই কি চাই আপনাদের বলে যাই কি চাই প্রথম প্রশ্ন এইটাই যে আততায়ীর গুলিতে বহু মরা মহাপুরুষ মারা গেছে কিন্তু একজন মহাপুরুষ মারা গেল যে কিন্তু আততায়ীর গুলি বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে রাম নাম উচ্চারণ করেছিল প্রথম গুলি বুকে পেয়েছে দ্বিতীয় গুলি পড়েছে মাটিতে পড়ে গেছে রাম
এত এত মহাপুরুষ মারা গেল আততায়ীর গুলিতে, আপনারা উত্তর দেবেন। সেই আততায়ীর গুলিতে মারা যাওয়ার পর মহাপুরুষের সমাধিতে রাম নাম লেখা আছে। একজন হাত তুলে বলুন তো, কে দুটো গুলি খেয়ে রাম নাম বলেছেন বলুন, শুনতে পেয়েছি কে বলেছেন? দাদা বলেছেন, খুশি, মহাত্মা গান্ধী। দেখবেন তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। আমরা সামান্য কীর্তন করে আমাদের কত অহংকার হয়, একটা চাকরি পেলে কত অহংকার হয়, একটা ব্যবসার টাকা পেলে কত অহংকার হয়। মহাত্মা গান্ধীর কাছে শিখে নিন, কি শিখে নেবেন? এত বড় মহাপুরুষ পৃথিবীতে এত বড় হলো কেন? টাকার উপরে যা ছাপ রইল, অন্য কারো রইল না কেন? কেন রইল আপনার মহাত্মা গান্ধীর ছবি? একটাই কারণে, কি? এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় স্নান করে ভগবানের মন্দিরে গিয়ে একটা কথা বলতেন, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী, হে গোবিন্দ আমায় ধন দিও না, আমায় সম্পদ দিও না, আমায় যদি সম্পদ দাও তোমায় ভুলে যাব, আর যদি আমায় বিপদ দাও তবে আমি তোমাকে স্মরণ করব। এত বড় মহাত্মা গান্ধী পৃথিবীর মাটিতে এসে প্রত্যেকটি জগৎকে শিক্ষা দিলেন। এই দিকে তাকান, নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়তেন, ঋষি অরবিন্দ গীতা পড়তেন, লজ্জা আমাদের, আমরা গীতা শুনতে পারি না, গীতা পড়তেন, এবং মহাত্মা গান্ধী গীতাকে মা বলতেন। আমার জন্ম দিয়েছে যে একটা মা, আর গীতা একটা মা। মহাত্মা গান্ধী সারা জীবন একটা ধুতি পরল, একটা ধুতিকে কাঁধে নিয়ে নিল, এই হলো মহাত্মা গান্ধী যার সমাধিতে রাম নাম লেখা আছে। একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে চেয়ে নেবো, শেষ প্রশ্ন, কি বলুন তো, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোদা কৃষ্ণকে জন্ম নিল, কিন্তু তারা কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না, কিন্তু এমন একটা মেয়ে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করে গেল, সে কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারলো, বলুন তো এই মেয়েটাকে? জোরে বলুন, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। এখানে কয়েকজন মা ফার্স্ট ক্লাস বলেছে, আপনারা যারা ভাবতে পারেননি এক সেকেন্ডের মধ্যে বলে দিয়েছি, পুতনা। সারা জীবন কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, কংস রাজার কথা অনুযায়ী স্তনে বিষ মাখিয়ে হাজার হাজার শিশুকে মেরে দিল। বাচ্চাদের দুটো জায়গা খুব নিরাপদ, নিরাপদ খাবার বাচ্চাদের কি, আর নিরাপদ জায়গা বাচ্চাদের কোনটা বলতে পারবেন? নিরাপদ খাবার হলো মায়ের স্তনদুগ্ধ, আর নিরাপদ জায়গা কোনটা বাচ্চাদের? মায়ের কোল। ওই দুটোকেই দূষিত করেছে, মায়ের কোল দূষিত করেছে, কৃষ্ণকে কোলে নিয়ে বিষ খাওয়াবে বলে হাজার হাজার শিশুকে বিষ মাখিয়েছে, স্তনে খাইয়েছে, কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা ছিল, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, আমি কৃষ্ণকে পেলে মারব, আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই। দেবকী যশোদা কৃষ্ণকে জন্ম দিয়ে লালন পালন করেছিল, কিন্তু পুতনা খালি একটা কথাই বলেছিল, কৃষ্ণ কই, কৃষ্ণকে পেলে আমি স্তন মিশিয়ে মারব, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, আকুল ভাবে চিৎকার করে বলেছিল। কৃষ্ণ মনে মনে ভাবল, পুতনা তুমি তো আমার আসল মা নও, তুমি তো মায়ের নাটক করতে এসেছ। যখনই পুতনার কোলে কৃষ্ণ চেপেছে, তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছে। যারা অভক্ত তারা কি বলছে জানেন? কৃষ্ণ পুতনাকে দেখে ভয় খেয়ে গেল। আপনারা বলুন তো, যিনি জগতের সৃষ্টিকর্তা, এত বড় মালিক, তিনি পুতনাকে দেখে ভয় খাই, তাহলে চোখ দুটো মুজিল কেন? তত্ত্ব আছে। চোখ দুটো মুজিল কেন? তত্ত্ব আছে। প্রাণ গোবিন্দ চোখ মুজে ভাবছে, ওগো পুতনা তুমি মায়ের নাটক করতে এসেছো, মায়ের অভিনয় করতে এসছো, তোমাকে কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? তবে আমি যে ভগবান, তুমি মা হয়ে এসেছো, স্তনে বিষ মাখিয়ে তোমার স্তনের বিষ আমি খাবো, কিন্তু তোমাকে স্বর্গে পাঠাবো। যেই না পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে খাইয়েছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ জোরে টান মেরেছে, পুতনা বার বার কাঁদছে, কৃষ্ণ পুতনার স্তনে টান দিয়ে যখন পালিয়ে যাচ্ছে, পুতনা গাইছে, চোখে
মুখের জলে ভাসছে কুতনা, প্রাণ বেরিয়ে যাচ্ছে কুতনা। হে কুতনা কাঁদছে হাহাকার করে, ঘরে দাদা হো রে কৃষ্ণ রে কৃষ্ণ 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 কৃষ্ণ। পুতনা মারা গেল, চমকে যাবেন আপনারা কথাগুলো শুনলে। শাস্ত্র ঘাটলে মজা পাবেন, আনন্দ পাবেন, আপনারা চমকে যাবেন। বহু মহাপুরুষের সঙ্গ আমি করলাম, বহু জ্ঞানী মানুষের সঙ্গ করলাম, তারা বলল বাবা প্রদীপ যত ঘাঁটবে তত আনন্দ পাবে। দেখুন পুতনা যখন মারা গেল বিষ খেয়ে, আহা কৃষ্ণকে বিষ দিল স্তনে কৃষ্ণকে, কিন্তু পুতনার স্তনে যখন কৃষ্ণ চুমুক দিয়েছে, পুতনা শরীরটা কয়েক যোজন ক্রেনে নিয়ে যাওয়া হবে না, এত বিরাট শরীর, তাকে সৎকার করতে হবে। দেহটাকে সৎকার করা যাবে না, এত বড় দেহ, টুকরো টুকরো করে পুতনার দেহটা কাটা হলো। কিন্তু চমকে যাবেন আপনারা, আমরা মরে গেলে আমাদের দেহ কেটে দিলে দুর্গন্ধ বেরোই, কিন্তু পুতনার কাটা রক্ত কাটা মাংস থেকে সুগন্ধ চন্দনের গন্ধ বেরোচ্ছে। কেন বলুন তো, অমৃত ভাবময় ভগবান স্তন দুগ্ধে তার মুখের অমৃত দিয়েছে, পুতনার গোটা শরীর থেকে অমৃতের গন্ধ বেরোচ্ছে। আমি আপনাদেরকে একটাই বলতে চাই, গোবিন্দের অমৃতময় বাণী অমৃতময় কথা আপনারা যত শুনবেন যত বলবেন, তত কিন্তু আপনাদেরও শরীর থেকে অমৃত বেরিয়ে যাবে। যে যেখানে বসে কীর্তন শুনছেন আপনাদের কাছে নিবেদন, এই টপিকসটা আমি সব জায়গাতে বলি, কিছু কিছু জিনিস আছে সব জায়গায় বলি। কেন বলুন তো, জীবকে পরিবর্তন করার জন্য। আমার গুরুজি বললেন, শুধু কীর্তনের বড়তাল শিখবি তা নয়, পদাবলী শিখবি তা নয়, জীবকে উদ্ধার করার জন্য কিছু ভালো ভালো উপদেশ দিবি, যদি দশটা মানুষের মধ্যে পাঁচটা মানুষ নিতে পারে জীবন তার সুন্দর হবে। আজ আমি আপনাদের চরণে আশ্রিত হয়ে ধন্য হয়েছি। আজকে আপনারা অবাক হয়ে যাবেন, প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মানুষ প্রচণ্ড ভিড় করে, অনেক কম বয়সের ছেলেরা গীতা রাখে পকেটে, আমাকে দেখায় আপনার কথায় গীতা রেখেছি, অনেক বাচ্চা ছেলেকে তার দাদু নিয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন, এই ছেলেটা আপনার কথাগুলো মেনে মেনে সারা জীবন চলছে, এই জীবনটাকে সুন্দর করার চেষ্টা করছে। এমন আমার বাচ্চা ছেলে আছে, মাকে গিয়ে বলছে মা আমি আর আমিষ খাবো না, বলে কেন প্রদীপবাবু বারবার নিরামিষের কথা বলে, আমি আজ থেকে নিরামিষ খাবো, এ বাচ্চার মধ্যেও ঢুকে গেছে। আপনারা অবাক হয়ে যাবেন, বাচ্চাকে মা এত চেষ্টা করছে আমিষ খাওয়ানোর কিন্তু খাচ্ছে না, ওর ভেতরে ঢুকে গেছে। এ প্রতিটি জায়গাতে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কিছু একটা ঢুকছে, আপনারা সেই জিনিসগুলো ঢোকান যেন জীবনটা আপনাদের সুন্দর হয়। কীর্তন শুনে কোনো লাভ হবে না, আসল জায়গাটা সুন্দর করতে না পারলে। আগে আপনার সংসার জমিটাকে ভালো করুন, নিজের মনটাকে ভালো করুন, তবে কীর্তন শুনে আপনার লাভ আছে। এ জগতে মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না, কানাই কে দেখে দে সিদাম কে বলে সিদাম রে, ও ভাই সিদাম রে, সাতটা নাই পাঁচটা নাই মায়ের একমাত্র গোপাল রে, আমি মায়ের একলা গোপাল, আমি যদি ঘরে ফিরে না যা না যা, আমার মা ঘরের দরজায় বসে বসে গোপাল গোপাল বলে কাঁদবে, গোপাল গোপাল বলে কাঁদবে। জগতে সব ভালো কিন্তু মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, শ্রীরাম রে শ্রীরাম রে, চার মা কাঁদে তার জগৎ, আর জগত কাঁদে এই জগতে যা, এই জগতে যা, জগতে যা, এই জগতে যার মা কাঁদে, মা জগত জগত
গোতে কাঁদে আপনাদের কাছে নিবেদন রাখলাম প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কীর্তন শুনতেছে প্রদীপ পালের নিবেদন এইটাই আপনি কৃষ্ণকে ভজন করবেন কি না করবেন আপনার ব্যাপার কৃষ্ণকে অনেকে গালাগাল করে আপনারা চমকে যাবেন মেদিনীপুরের একটা জায়গাতে একটা গাড়ির মিস্ত্রি আমার কাজ করছিল গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল তা আমাকে বললো আপনি কৃষ্ণ কীর্তন করেন তো কৃষ্ণর নামে এমন একটা ফালতু কথা বললো আমি প্রতিবাদ করলাম কিন্তু কিছু করতে পারলাম না তা আমি মনে মনে ভাবলাম এখনো কৃষ্ণেরও শত্রু পৃথিবীতে আছে যে কৃষ্ণকে ভালোবাসে না কিন্তু আমি আপনাদের সামনে একটা কথাই বলতে চাই কৃষ্ণ পূজো করো না করো দেবী দেবীর পূজো করো না করো বাড়িতে জীবন্ত বাবা মায়ের পূজো আগে করো বাবা হলো বাড়ির ছাদ মা হলো খুঁটি এই ছাদ আর খুঁটি যেদিন চলে যাবে সেই সেই দিন তোমার সংসারে আপনি বলতে আর কেউ রবে না আপনি বলতে আর কেউ রবে না এই জগতে যতদিন মা বাবা বেঁচে থাকি বেঁচে থাকে ততদিন সন্তানের জন্য প্রাণ মন সব বিলাইয়ে দেয় এই জগতে যতদিন মা বাবা বাড়িতে বেঁচে রইল বেঁচে রইল ততদিন সন্তানের জন্য একজন ভাবলো সে হলো মার বাবা বাকি কেউ ভালোবাসে না শুধু স্বার্থের যতক্ষণ দেবে ততক্ষণ ভালো দেওয়া বন্ধ করলে আর কোনো কিছু বাবা এইদিকে তাকাবে মা সন্তানের কাছে কিছু চায় না আমি অনেক প্রমাণ দেখেছি আমি বাস্তবকে নিয়ে কীর্তন করি আমি জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের পা ফেলা দেখতে পাই আমি জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষের চলা বলা লক্ষ্য করি আমি সেই চলা বলা আপনাদের সামনে প্রয়োগ করতে চাই আপনাদের চেনাতে চাই জানাতে চাই আপনারা কোন পথে চলবেন কোন পথে ধরলে আপনার ধর্মের পথটা পরিষ্কার হবার চান্স এ জগতে মা দরজায় দাঁড়িয়ে থাকে ছেলে যখন বাইরে যায় সবাই বাড়ির ভেতরে থাকে কিন্তু ছেলে যখন বাইরে কাজে যায় মা তখন গলায় কাপড় দিয়ে দুগ্গা দুগ্গা বলে ছেলের মঙ্গল একমাত্র মা ছাড়া এ পৃথিবীতে কেউ করে না যারা করে তারা স্বার্থে করে প্রমাণ দেখুন একজন স্বামী যাচ্ছে বাজারে তার স্ত্রী বলছে শুনছ এক থলে হাট এনো কালকে আমার বাবা আসবে মেয়ে বলছে বাবা মোবাইল ফোনটা এনো আজ তোমাকে আনতেই হবে ছেলে বলছে বাবা হাত ভরিটা এনো সবাই বলল এই আনো সেই আনো কিন্তু গর্ভধারিণী মা দরজায় দাঁড়িয়ে থাকে গলায় কাপড় দিয়ে আর খোকাকে বলে খোকারে সাবধানে যাবি আর সময় মতো খাবার খেয়ে আমরা যার কথা ভাবলাম না সে আমার কথা ভেবে বসে ছেলে মেয়ে সংসার পেয়ে যে আমাকে পৃথিবীর আলো দেখালো যার জন্যে আমি পৃথিবীর আলো দেখলাম তার পূজা থেকে বঞ্চিত হলো আমার কীর্তন শুনে কি বলা যদি বাবা আমাকে সম্মান না দিতে পারে মা বাবাকে যে সম্মান দেয় তার জীবন ধন্য হয়ে যায় দুর্গার অষ্টমীর দিনে কোনো একটা ছেলে নতুন কাপড় পরে উপবাস রেখে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে নিজের বাবা মা নতুন কাপড় পায় নাই দুটো খাবার পায় নাই দুর্গা পূজার দিনে দরজায় বসে থাকে
আর তার ছেলে নতুন কাপড় পরে ছেলে মেয়েদেরকে নিয়ে যখন মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যায় মা যেন হাত আড়াল করে বলে খোকারে মাটির প্রতিমা পূজিস রে তুই আগে ঘরের জীবন্ত দেবতা দুটোকে পূজো যে জীবন্ত দেবী দেবী দুটো ঘরে বসে আছে খাবার লাগি আগে তাদের মুখে তুলে দে তবে মাটির প্রতিমা পূজো করবি নইলে তোর পূজো করা কোনো অর্থ মা বাবাকে কি কেউ কদর এই জগতে যার মা বাবা বেঁচে আছে সে বোঝে নাই যেদিন চলে যাবে সেই দিন বুঝবে বাবা হারানোর ব্যথা কত মা হারানোর ব্যথা জগতে মা মগন ভালো নইরে উরশিদান রে হরে জগতে মকা কাদানো প্রেম সে ভক্তি ভরে কাদা ভালো নয় রে পরিষিদ জগতের মা কাদা নয় ভালো নয় রে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছে জগতে কাদানো ভালো আপনাদের কাছে নিবেদন রইল মেয়েরা শ্বশুর বাড়ি যায় আহা মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে কোনো মেয়েকে প্রশ্ন করা হয় বোন তুমি বাপের বাড়ি যাবে না মেয়ে তখন চোখের জল মুছে বলে দাদা যার কাছে যাব তারা তো না এখন যার কাছে যাই তারাই আমায় ভালোবাসে না সত্যি তাই আপনারা দেখবেন বৃদ্ধ বাবা যদি বাড়িতে বেঁচে থাকে মেয়ে যদি বাবার কাছে যায় বাবা কোথা থেকে খাবার জোগাড় করে নিয়ে মেয়ের মুখে তুলে দেয় এ তো হচ্ছে মেয়ের প্রতি ভালোবাসা মা যদি বেঁচে থাকে মেয়ের জন্য পাগল হয়ে যায় কখন আমার কাছে আসবে একবার জড়িয়ে ধরবো মেয়ের মন সব শান্তি হয়ে যায় কিন্তু যেদিন থেকে মা বাবা মরে যায় সেদিন থেকে মেয়েদের বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় আর যেতে চায় না কেঁদে কেঁদে বলে কার কাছে যাব যার কাছে যাব সে তো আমায় আর ভালোবাসে না আর আমি যাব এ জগতে মায়ের মতো আপন বাবার মতো আপন কেউ আপন কেহ না একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে যখন যখন কলকাতায় ফ্ল্যাট কিনে বাড়ির সবার জায়গা হয় আত্মীয় স্বজনের জায়গা হয় কিন্তু জন্মে দুঃখিনী বাবা মায়ের জায়গা আমি 100% গ্যারান্টি দিলাম কীর্তন শুনে কোনো লাভ হবে না
এ আসরে দাঁড়িয়ে হুঙ্কার করে বললাম কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না যদি বাবা মাকে সম্মান না দিতে পারেন একবার 100% আপনার হাত তোলা বৃথা আপনার নেচে কীর্তন করা বৃথা যদি জীবন্ত দেবদেবী বাড়িতে বাস করছে মা বাবাকে তাকে যদি সম্মান না দিতে পারেন নিজে বাড়ি করলে কত আত্মীয় স্বজন খেয়ে গেল কিন্তু বাবা মা দুটো ভাতের জন্য কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় এই তো আমাদের অধঃপতন সংসারে সবার জায়গা হলো বাবা মা ভারী হয়ে গেল সেই বাবা মায়ের জায়গা শেষে হলো বৃদ্ধাশ্রম আপনাদের কাছে নিবেদন রইল মায়েদের কাছে নিবেদন প্রত্যেকটি মেয়ের কাছে কীর্তন যদি জীব শিক্ষা হয় আমি একটাই কথা বলবো প্রত্যেকটি মেয়েকে কম বয়সের মেয়েকে আমি বলি রক্তের গরমে কম বয়সের অহংকারে একজনকে কাঁদিও না তোমার যখন ছেলে বড় হবে 100% তৈরি হয়ে থাকবে তুমি কাঁদবে তুমি কাঁদবে তোমাকে ঘাত ধরে ঘর থেকে বের করবে সেই দিন তুমি অনুভব করবে আমি একজনকে কাঁদালাম আমাকেও কাঁদতে হবে যদি এই মনোভাব কারো ভেতরে থাকে তাহলে সে সঠিক ব্যবহার করবে আর যার এরকম মনোভাব নাই যে আমি যা করছি ভালো করছি জীবনে অধঃপতন তার নেমে আসে দিন চারেক আগে কীর্তন করছিলাম আমি হুগলিতে একজন বৃদ্ধ মা 60 বছর বয়স আমার পায়ে আছাড় খেয়ে বললো বাবা প্রদীপ সব জায়গায় তুমি বলো ঠিক বলো আমার 3টে ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার সবার জায়গা হয় আমায় দেয় না আমি জিজ্ঞেস করলাম কিছু মনে করবেন না আপনি আপনি যখন আপনার কম বয়স ছিল আপনি দিয়েছিলেন তো উনি তখন মুখটা নিচু করে আছেন বললাম দিয়েছিলেন তো বলছে বাবা তুমি আমার চৈতন্য ফিরে দিলে আমি একজনকে দিই নাই তাই আজ আমাকে না পাওয়ার জন্য কেঁদে কেঁদে বেড়াতে হচ্ছে আমি 100% গ্যারান্টি দিলাম মায়েদেরকে আপনি যদি কাউকে না দিন আপনিও কাঁদবেন আমি একটা বাস্তব প্রমাণ আপনাদের দিয়ে দিই যেমন আপনি হবেন আপনার বাচ্চা সেরকম তৈরি হবে কেমন না আপনি যদি স্বার্থপর হন বৃদ্ধ বৃদ্ধাকে না দেন আপনার মেয়ে অন্য সংসারে গিয়ে অন্য জনকে জ্বালাবে প্রমাণ দেখুন একটা মেয়ের 18 বছর বয়স তার যখন বিয়ে হয়ে গেল তার বাবা মা বললো খুকি কাঁদিস না কথা দিলাম প্রতি মাসে মাসে তোর বাড়ি যাব মেয়েটাকে কাছে ডেকে তার মা বাবা বললো শ্বশুর বাড়ি চললি বৃদ্ধ বৃদ্ধাকে সম্মান দিবি সবাইকে সম্মান দিবি তবে আমাদের নাম থাকবে মেয়ে বলল মা তুমি কিছু মনে করো না আমি সম্মান দেবো এই বলে মেয়ে যখন চলে গেল অষ্টমঙ্গলা না পেরোতে পেরোতে মেয়ে শ্বশুর বাড়িতে ঝগড়া শুরু করলো ছেলের বাবা ফোন করে বলছে বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন এ তো শুধু ঝগড়াই করতে থাকে সঙ্গে সঙ্গে মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো মেয়ের বাবা মা বললো তোকে এত করে বললাম ঝগড়া করিস না তুই ঝগড়া করলি কেন মেয়ে কি উত্তর দিল দেখুন বাবা মা বলে কি আমি 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব না শেষ বয়সে যেটা শিখলাম সেটা করব তার মানে কি বুঝলেন আপনারা কি বুঝলেন 18 বছর ধরে তো তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করলে আমি তো ঝগড়াই শিখে গেলাম আমি ভালো কাজ শিখবো কি করে এই জন্য হাঁড়ি তৈরি করবার সময় কুমোর হাঁড়ি তৈরি করে যদি হাঁড়ির কানা বেঁকে যায় তার জন্য কুমোর দায়ী হাঁড়ি দায়ী নয় এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল সংসার সুখের হয় রমণীর গুণে যদি আপনারা ভালো কাজ করতে পারেন আপনাদের সংসার ভালো হবে আগামী আগামী বৈশাখ মাসের আসতে মায়েরা যারা বসে আছেন এতক্ষণ ধরে বাবারা শুনছেন আগামী বৈশাখ মাসের 9 তারিখে বলতে পারবেন কি দিন একজন হাত তুলে বলেন তো কি দিন বাহ আমার বাবা বলেছেন প্রণাম আপনার চরণে আগামী বৈশাখ মাসের 9 তারিখে হচ্ছে অক্ষয় তিথি মায়েদেরকে বলবো যারা কীর্তন শুনতে এসছেন এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে পালন করুন কেন সত্যযুগের প্রথম দিন অক্ষয় তৃতীয়া সৃষ্টির দিন এবং যেদিন দেখবেন ভগীরথ গঙ্গাকে এই মর্তভূমিতে এনেছিল খুব তপস্যা করে একমাত্র সত্যযুগের দিন ওই অক্ষয় তৃতীয়ার দিন এবার হচ্ছে তৃতীয় কি না আপনার ধান গব জব খান না জব এই জবের সৃষ্টি হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন আর কি বাবা যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছে সেদিন দেখবেন দ্রৌপদী গোবিন্দ দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল একমাত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের একটা বলে যায় এই যে বৈশাখ মাস চলছে এই বৈশাখ মাসে শাস্ত্র বলল যারা যারা শাস্ত্র পড়েন শাস্ত্র বলল বৈশাখ মাসে সূর্য ওঠার আগে আপনারা নারী পুরুষ সবাই যে সকালবেলা স্নান করতে পারেন গোটা বৈশাখ মাসটা আপনার বাড়িতে একটা বিরাট শান্তি আছে
আমি সেদিন পড়ছিলাম একটা জায়গাতে বৈশাখ মাসের মাহাত্ম্য, তাতে পরিষ্কার করে মহামুনিরা বলেছেন যে পরম ভক্তরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করতে পারে সূর্য ওঠার আগে, এক মাস যদি করতে পারে, জলের ধারা তুলসী গাছে দিতে পারে, তার কিন্তু লাভ আছে। তুলসী গাছে জলের ধারা দেবেন এই বৈশাখ মাসে। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা শুরু করবেন একটা ভালো কাজ, আপনারা প্রত্যেক দিন সকালবেলায় গোটা বৈশাখ মাসটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করবেন। কি করবেন? একটা ঘিয়ের প্রদীপ, ভগবানকে ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে। আর প্রদীপ সোজা দেবেন না, আপনারা যে প্রদীপ দিচ্ছেন না মায়েরা, আপনার প্রদীপ সোজা দেবেন না, প্রদীপ সবসময় তেলের প্রদীপ গোবিন্দের বাঁ দিকে আর ঘিয়ের প্রদীপ ডান দিকে। প্রদীপটা কিন্তু নিচে নামাতে হয়, কিন্তু শুধু রাখতে নাই, খুব শাস্ত্রের কথা এগুলো প্রত্যেকটা, যারা জানে না তাদের জেনে যেতে হয়। কীরকম প্রদীপ কিন্তু কিসে নামাতে নেই? প্রদীপ সানের উপর রাখতে নেই, চালের উপর রাখবেন, আপনি না পারলে গমের উপর রাখবেন, না পারলে আপনি কিছু ফুল দেবেন, ফুলের উপর প্রদীপকে নামাবেন। ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। এবার ভগবানকে দীপ দেখাবেন আপনার অক্ষয় তৃতীয়ার দিন থেকে। অক্ষয় তৃতীয়ার দিনে যদি ভালো কাজ করেন সারা জীবন অক্ষয় থেকে যাবে, আর অক্ষয় তৃতীয়ার দিনে খারাপ কাজ করেন ওই কাজটা সারা জীবন অক্ষয় থাকবে। ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা খুব মানতে হয়, অক্ষয় তৃতীয়ার দিনটা মহামূল্যবান দিন। ওই জন্য আপনাদের বলে গেলাম যে অক্ষয় তৃতীয়ার দিনটা প্রদীপ পালের কথা মেনে অন্তত সূর্য ওঠার আগে সবাই স্নান করবার চেষ্টা করবেন। বাড়ি বাড়ি মায়েদের একটা কাজ থাকবে, একটা দীপ দেখাবেন ঘিয়ের প্রদীপ। কীরকম? ভগবানের চরণে চারবার, নাভিতে দুবার, মুখমণ্ডলে কবার তিনবার। ভগবানের চরণে কবার চারবার, নাভিতে কবার দুবার, মুখমণ্ডলে কবার তিনবার, গোটা শরীরে কবার দেখাবেন সাতবার দেখাবেন, নিচে থেকে ওপর পর্যন্ত সাতবার দেখাবেন, ধূপ দেখাবেন কবার সাতবার। আপনারা বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিনে যদি এই কাজটা করতে পারেন ভগবানের কৃপা কিন্তু অক্ষয় থেকে যাবে আপনার উপরে। এই কাজগুলো আপনারা করুন, তুলসী গাছে জল দান করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। তবে একটা জিনিস আপনাদের ভালো দেখলাম, অপরাধ নেবেন না, সেটা কী বলুন তো মায়েরা, আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, অনেকে কিন্তু কীর্তন শুনতে শুনতে পান চিবোচ্ছে, এ খুব ভালো লাগছে আপনাদের। তবে পান চিবানোর কথা যখন হলো তখন আস্তে, আমাকে এখন পয়সা কেউ দেবেন না, একটু পরে দেবেন, একটু বলে নিই, অনেকে কিন্তু পান চিবোচ্ছে আস্তে। হ্যাঁ দিয়ে চলে যান, আপনি দিয়ে চলে যান, আর কেউ আসবেন না। আচ্ছা আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যারা পান খাচ্ছেন, পান কিন্তু নেশার জিনিস নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, খুব খুব মন দিয়ে শুনে নেবেন, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল। আসলে পান গাছে জন্ম শুনলে চমকে যাবেন, যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল তখন অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। বয়স্ক বাবারা শুনে নিন, দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি হয়েছিল, এক ফোঁটা অমৃতর ভাণ্ড মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছে জন্ম হয়েছিল। এই জন্য পানের সঙ্গে যদি মশলা খান, পানের সঙ্গে যদি দোক্তা জর্দা মশলা খান, তাহলে ওটা নেশা হয়ে গেল। আর যদি আপনি পানের সঙ্গে মশলা না খান, শুধু পান খান, তাহলে কিন্তু অমৃতের মতো হয়ে গেল। পান পুজোতে লাগে, আর পান কোথায় লাগে মায়েরা, গালে হাত দেবেন না, পান কোথায় লাগে? বিয়েতে লাগে। আচ্ছা কিছু মনে করবেন না, পান জানে, কিছু মনে করবেন না, পান বিয়েতে লাগে। তো দেখবেন পান বিয়েতে লাগে, চোখে পানটা দেয়, পানটা চোখে দেয় কেন বলুন তো? পান হচ্ছে যোগ মায়া। পান হচ্ছে কি? এই দিকে দেখাবেন, পান হচ্ছে যোগ মায়া, মানে ছেলে যখন বিয়ে করতে যায় মেয়ে তখন পানটাকে চোখে করে ওকে একটা পিঁড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়, মেয়েটি পানটা সরায় স্বামীর মুখ দেখে আর মায়ার যোগ হয়, এই জন্য পান হচ্ছে যোগ মায়া। এই কথাটি এক জায়গায় বলেছি, ওই যে সামনে বয়স্ক বাবারা রয়েছে, এইদিকে এদিকে যে না বলেছি, পান সহালে স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়, এই কথাটি বলেছি। সামনে যে বাবারা বসে আছে, ওরকম একটা বাড়িতে বাসা ছিলাম, তিনি বাড়িতে গিয়ে বলেন, বাবা প্রদীপ, বলে কেন, তুমি যে বললে পান সহালে মায়া হয়, আমার তো হয় না। বললাম কেন? আমার তিনটে বৌমা তিনটে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করি করি বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়েছে, এই জন্যই মায়া নাই। তবে 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 একটা কথা বলে যাই, আপনারা যদি অপরাধ না নেন তবে বলে যাব, কীর্তনের মাধ্যমে কিছু শিক্ষা আছে বলে যাব, আপনারা সমাজকে নেশামুক্ত করুন, কিন্তু কেউ মানবে না। আমি যতই বলি আমার কথা কেউ শুনবে না, যতটা পারেন আপনার মানবার চেষ্টা করবেন। এখানকার কমিটির ছেলেরা আমাকে একটা জিনিস বললো, দাদা সব জায়গায় যা পান পান, দধিয়াতে একটা জিনিস পাবেন না। বলে কিরকম? এখানে কোনো মাতাল নাই, না না এখানে কেউ মদ খাই না। মায়েরা খুব হাসাহাসি করছে, রাত পেরোলেই দেখবেন কিরকম পার্টি আছে, ঘরে ঘরে পার্টি আছে।
মানে সব জায়গাতেই আছে। তো বাবা কিছু মনে করবেন না, আমি আমি মাতালের বিরুদ্ধে বলি বলি মাতালরা যে কীর্তন শুনতে আসে না তা নয়, মাতালের ভিড় বেশি হয়। যেমন এক জায়গায় কীর্তন করছে, একজন মাতাল সামনে উঠে গেছে, প্রদীপ বাবু সবাইকে বোঝাচ্ছেন। আমাকে বোঝানো আমি কি হলো, কমিটি ছেড়া ঘাড়ে ধরে বের করতে আছে, দাঁড়ান বলতে দিন কি বলছে, বলুন বলছে শুনুন আপনি যে লোককে বোঝাচ্ছেন আমাকে বোঝান। বলে কেন, যে হরিনাম করে সেও মরে আর যে বাড়া করে না সেও মরে, করলো যদি মরে না করলো যদি মরে, না করাটাই ভালো। ও লাইনের কথা বলে নেই, বলছে হরিনাম করলো মরে না করলো মরে, না করাটাই ভালো। তা আমি তাকে একটা উদাহরণ দিলাম, মায়েরা বলুন তো বিড়ালের বাচ্চা হয় না, জোরে বলুন, দেখেছেন বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় তখন বাচ্চাকে নিয়ে যায় তখন দেখবেন কোলে করে নিয়ে যায়। যখনই বলেছি কোলে, আপনাদের প্রণাম জানাই, যখনই বললাম কোলে করে নিয়ে যায় মায়ের বলছে কোলে করে নিয়ে যায়। তাহলে বাচ্চাকে যখন নিয়ে যায় তখন কেমন নিয়ে যায়, দাঁতে চেপে নিয়ে যায়। আবার যখন যখন ইঁদুরকে নিয়ে যায় তখন কেমন নিয়ে যায়, দাঁতে চেপে নিয়ে যায়। আচ্ছা বলুন তো দুটো নিয়ে যাওয়া কি এক, দুটো নিয়ে যাওয়া কি এক, দুটো নিয়ে যাওয়া এক নয়। যদি আপনারা অনুমতি দেন তাহলে নেশার বিরুদ্ধে একটা কথা বলবো, যদি অনুমতি না দেন তাহলে বলবো না, বলবো না, বাদ দিয়ে দেবো। অনেকে বলছে আমরা খাই, একবারে বলবেন না। আর মায়েরা বলছেন বলে যান অসুবিধা নাই, বলে যান আপনি বলুন তারপর যা হবে না। মায়েদের পক্ষে বললাম নেশা কিন্তু তিন রকম চার রকম, একটি এক আঙুলের, একটি দু আঙুলের, একটি তিন আঙুলের, একটা চার আঙুলের। একটু দেখিয়ে দিই এক আঙুলের নেশা কোনটা, এটা কিন্তু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আছে। আপনাদের এখানে নাই। দু নম্বর নেশা কোনটা, দু আঙুলের নেশা, আমার দিকে দেখান, কি ডিজাইন, কি সুকটান মারছে। আমার বাবারও রয়েছে, একটু প্রণাম জানালাম, কেন বলুন তো আপনাদের যে বয়স প্রায় 80 বছর আমি জানি, আমার বাবা কিন্তু গত 2 বছর আগে 82 বছর বয়সে মারা গেলেন। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি বললেন প্রদীপ কীর্তন করবি করবি, তবে আমার কথা একটা রাখ। আমার বাবা বললেন শাস্ত্র খুব একটা বুঝি না, তবে এটা বুঝি ছেলে যখন ওষুধ খেতে চায় না তেতো ওষুধে চিনি মেশাই, কীর্তন করবি মাঝে মাঝে একটু বাস্তব মেশাবি, দেখবি মানুষ নিতে পারবে। আর যদি শুধু তত্ত্বের কথা গভীরভাবে বলে যাবি তাদের কিয়দংশ বুঝবে বাকি কিন্তু বুঝবে না, এই জন্য একটু শিক্ষা দেবার জন্য বাস্তব মেশাতে হয়। তিন নম্বর নেশা কোনটা বলুন তো, আপনাদের এখানে নাই, আমাদের গ্রামে আমি দেখতে পাচ্ছিলাম একটা শিব মন্দির রয়েছে, কয়েকটা ছেলে নেশা করছে মানে গাঁজা খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম গাঁজা খাচ্ছিস কেন, সে আবার বলে আমাকে অন্ধকার থেকে মানে চিনতে জানা পারি, জ্ঞান দেবেন না বাবা খেয়েছিল, বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বাবা বিষ খায়, বাবা বিষ খায়, নীলকণ্ঠ এখানে ধরেছিল বিষ, তো বিষ খা, তখন চুপ করে গেছে এটা। আর চার নম্বর নেশা কোনটা বলুন তো, দরজা খোলো, এটা চার নম্বর নেশা। তবে যদি কেউ মদ খায় তার তিনটি উপকার হয়, ভালো করে জেনে নিন তিনটে। আমি কিন্তু যেগুলো শুনেছি এই কথাগুলো কিন্তু আমার বানানো নয়, এগুলো বিখ্যাত বিখ্যাত ভাগবত পাঠকের কথা। আমি আপনার ঠিকানা দিয়ে দিচ্ছি, আস্থা চ্যানেল সংস্কার চ্যানেল খুলবেন, দেখবেন দেবকী নন্দন ঠাকুর এত বড় বড় চুল আছে, দেখবেন আপনারা মুরারি বাপু প্রায় 85 থেকে 90 বছর বয়স, দেখবেন রাম কথা বলে ভাগবত কথা বলে, তার ফাঁকে ফাঁকে জীবকে শিক্ষা দেওয়ার জন্যে দারুণ দারুণ তেজালো তেজালো কথা বলে, সেগুলো আমরা সংগ্রহ করে আপনাদের সামনে বলি। এটা আমার কোনো মনগড়া কথা নয়, কারণ আমার সে শিক্ষা আমার নাই। একটু শুনে নিন, এই দিয়ে দেখান, মদ খেলে তিনটে উপকার হয়, যারা খায় তারা বলছে যাক বলুন, প্রথম উপকারটা কি, যে মদ খায় দেখবেন তার কি হয় বলুন তো, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, এক উপকার। দু নম্বর, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না, আর যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না, চিরকাল ইয়ং থেকে। এখন প্রশ্ন করবেন যে কি করে সম্ভব, ভেঙে বুঝিয়ে দিন, আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি, যারা মদ খায় তারা বুঝতে পারবে ভেঙে বোঝানোটা কি, একটু মন দিয়ে শুনুন। বলছে যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না কেন, মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়, তখন দেখবেন এমন কাশি শুরু হয়, পাখি আমার দলে আছে আর কি, এমন কাশি শুরু হয় সকাল পর্যন্ত একই রকম কাশে মদ খায়, তখন চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা কাশ ছেড়ে আমার দরকার। আর কুকুরে কামড়ায় না কেন, এই দিকে তাকান, যখন দুর্বল হয়ে যায় মদ খেতে খেতে তখন তার হাতে কি থাকে, লাঠি, আর লাঠিটা নিয়ে যখন যায় কুকুর বলে বেটার কাছে যাওয়ার দরকার নেই, যদি বেরিয়ে দিয়ে দেয়। আর মদ খায় কুকুরে কামড়ায় না কেন, দেখে নেবেন, আমি প্রমাণ দেখেছি, আমি অনেকের মুখে শুনেছি কিন্তু নিজে দেখি নাই। আমি পয়লা বৈশাখ ছুটির দিন ছিলাম, আমি এখন দুবরাজপুরে থাকি, তো আমার মেয়েকে নিয়ে আমি একটু বাজারে যাচ্ছিলাম, তো হঠাৎ করে মেয়ে বলছে বাবা, বলে কি, ও কে,
দেখি নর্দমার পাশে একজন মুখ থুবড়ে পড়ে আছে। তখন ওকে বললাম, ওরে আমার কথা সত্যি হলো, আমি ওইটাই দেখি যে মদ খেলে নর্দমাতে বসে। দেখি নর্দমাতে ও শুয়ে আছে, কুকুরও শুয়ে আছে, ওকে কামড়াচ্ছে না কেন? কুকুর ভাবছে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। যারা মদ খেয়ে ওখানে শুয়ে থাকে তারা কুকুরে পড়ে। আর হ্যাঁ, বুড়ো হয় না কেন? বুড়ো হবার চান্স পায় না কেন বলুন তো? বুড়ো হবার আগে বলো হরি বল। আর খাবেন কোন কোন পার্টি আছেন আর খাবেন? বলে যতই বলুন রাত পেরোলেই চালু করে দেবো, অসুবিধা নেই, যারা খাই বাবা তারা খাবে। একজন স্বামী 10 দিন পর বাড়ি এলো, তার স্ত্রী চিন্তা করছে এলো না কেন। দেখবেন মায়েরা তার স্বামী কি করলো, যখন তার স্ত্রী কি করলো, স্বামী যখন ফিরে এলো তাকে যত্ন করলো, আদর করলো, কিন্তু লক্ষ্য করুন মায়েরা, তার দেহ থেকে যেদিনে প্রাণে বেরিয়ে গেল। আমি কটা পর্যন্ত গান করবো আপনারা ঘড়ি দেখছেন? অনেকে ঘড়ি দেখছেন, কটা পর্যন্ত করবো? তবে যেভাবে আপনারা হেঁটে সেঁটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো প্রায় যাবো যাবো হয়ে গেছে, তবু আপনারা যখন বসে আছেন, জ্ঞানীজন গুণীজন কীর্তন ভক্ত এখানে অনেক বসে আছে, কারণ মুখ দেখলেই বোঝা যায়। আপনাদের তাকাচ্ছি, এখানে বাবা বসে আছেন, আমি দেখতে পাচ্ছি যারা পাকা মানুষ এখানেও দেখতে পাচ্ছি, যারা পাকা মানুষ হাঁ করে তাকাচ্ছে কেন, যারা কীর্তন পিপাসু মানুষ কম বয়সে হোক বেশি হোক সব বসে আছে। আপনাদের একটু বাস্তব তত্ত্ব দিয়ে বুঝে যায় উত্তর গোষ্ঠীর কথাটা। স্বামী যখন বাইরে যায় তার স্ত্রী কত চিন্তা করে, আপনার আমার সবার। স্বামী যখন বাড়ি ফিরে আসে তার স্ত্রী তাকে কত যত্ন করে, আদর করে, ভালো খাবার দেয়। বলুন তো বাবা, দেহ থেকে যেদিনে প্রাণ বেরিয়ে যায় সেদিন কি আর আদর করে বেড়ায়? পাড়ার লোককে ডেকে বলে মরাটা বাস মরা হয়ে যাবে, নামিয়ে আনে তুলসীতলার কাঁচা মাটিতে, কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেয়। আবার বলো হরি হরি বল বলে যখন কাঁধে তোলে, একটা প্যারা কেগেরে দেয় দোষ পেয়ে যাবে বলে। শুধু শেষের দিনে, শুধু তাই নয়, প্যারা কেগেরে দেয় কেন? দোষ পেয়ে যাবে বলে। ও মাইরা, আবার গোবর জল ছড়িয়ে দেয় কেন? না, জায়গাটা অপবিত্র হয়েছে বলে। কিন্তু পশ্চিমবাংলার জন্য বিখ্যাত বাউল শিল্পী বললেন, যতই আমার আমার করো না কেন, ওগো শেষের দিনে একমাত্র একমাত্র সেজন বিনে সত্য কথা লিখেছি, বাস্তব কথা লিখেছি। কেউ বা কাটে ছাড়ে রোবা, কেউ বা পাকা দড়ি রে আমার, কেউ কাটে ছাড়ে সত্য। সংসারে কেউ মারা গেলে সবাই 2-4 দিনের জন্য কাঁদে, মা কাঁদে সারা জীবনের জন্য। কি সুন্দর গাইলেন দেখুন, মা কাঁদিবে বাবা বাছা।
অগ্নি কাঁদে ভাই রে আমার মা কাঁদে রে মা বাবা চারপাল কাঁদবে বাবা মা স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে ওই আমার আর যে রে কোন সকাল বেলায় গোষ্ঠী এলো রাধে রাধে আমার মনে বড় চিন্তা হচ্ছে মা বোধহয় ঘরে বসে বসে কাঁদছে আমার গোপাল এলো না বলে আমার গোপাল এলো না বলে এ জগতে সবে মা সবে মা সবে মা ঘরে বসে বসে কাঁদে রে বসে বসে কাঁদে রে যদি তার ছেলে ঘরে না ফেরে না ফেরে মা যে আমার ঘরে বসে বসে কাঁদে বসে বসে কাঁদে মেয়েরা শ্রীরামে কেঁদে কেঁদে বলছে পাল জড়ো কর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন গাভীগুলোকে একসঙ্গে জড়ো করে বাড়ি ফিরবার সময় হয়ে গেল চাঁদে মুখে আহা কি করলো চাঁদ মুখে বেনু দিয়ে সমস্ত ধেনুর নাম দিচ্ছে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু ও চাঁদ
মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি যাদের ঘুম আসছে তাদের কি দু চারজন হাসছে জন্য বললাম জেনে বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি যে বনে যে ধেনু ছিল সকলে কত হইল যে বনে ধেনু ছিল সকলে কত হইল যে বনে যে ধেনু ছিল সময়
ছিল সে তো কান্তি শুনলেন এখন মাথায় রাখতে হবে আপনাদের ঘরে যাবার সময় হলে আনন্দ হচ্ছে কিন্তু কিছু মনে করবেন না এই যে কীর্তন শুনতে এসেছেন যখন ঘর যাবেন তখন আপনাদের আনন্দ হবে কিন্তু একটা কথা আপনাদের বলি এই সংসার থেকে যখন আসল ঘরে যাবেন তখন কিন্তু আমাদের আনন্দ হয় জোরে বলুন হ্যাঁ হয় না কিন্তু একটা শাস্ত্র বলছে হওয়া উচিত কিন্তু আমরা মায়াবদ্ধ জীব পারি না ঠকারা বলছে এক কাজ কর আর তো আজকে দেখতে পাবো না কাল সকালে দেখবো কৃষ্ণ তুই এক কাজ কর ওগো ত্রিভঙ্গ হইয়া দারারে কানাই ওগো ত্রিভঙ্গ হইয়া দারারে কানাই ত্রিভঙ্গ হইয়া দারারে কানাই ওই রূপে একবার দেখে যেতে চাই ওই রূপে একবার দেখে যেতে চাই কীর্তন শুনছেন ভক্তদের কেমন আশা দেখুন কৃষ্ণ ফিরল গোষ্ঠ থেকে তখন ফেরার সঙ্গে সঙ্গে ভক্তরা বলছে শ্রীরাম সুদাম বলছে তুই তো মায়ের কোলে চলে যাবি আজ আর দেখতে পাবো না সকালে দেখতে পাবো যখন বনে ছিলাম যা দেখলাম তা একবার দেখে বাড়ি যাবো বলে কি দেখবি ত্রিভঙ্গ হইয়া দারারে কানাই ওই রূপ এক
এই সময়টাতে যারা কীর্তন শুনছেন এতক্ষণ ধরে এত গরমের মধ্যে আপনাদের প্রণাম জানাই এবং একটা সুন্দর কথা বলি এই কমিটিকে আপনারা একটা আশীর্বাদ করে দিয়ে যান কমিটির ছেলেগুলো খুব কম বয়সে একবারে বাচ্চা বয়সে ছেলেরা ফুটবল খেলার সময় এদের কিন্তু এদের অভিজ্ঞতা কম এরা নিজেরাই কিন্তু স্বীকার করছে অভিজ্ঞতা কম কিন্তু আমি তো মনে করি এদের অভিজ্ঞতা খুবই ভালো কেন এতটুকু জায়গার মধ্যে ওদের বিশ্বাস আছে আমাকে বসে বসে বলছিল একজন যে আমাদের বিশ্বাস আছে এটা ড্যান্স সাঙ্গা মানে এটা কীর্তন হচ্ছে এখানে আমরা জানি যতই ভিড় হোক না কেন তবু মানুষ চাপাচাপি করে বসলেও কিন্তু এখানে কীর্তন শুনবে ভগবান শ্রীকৃষ্ণ যখন ফিরে আসছে ব্রজগোপীরা বলছে দেখো দেখো ওগো দূরে মাথায় কাপড় নিতে বললাম কেন ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে গোষ্ঠ থেকে বাবারা যারা বসে আছেন ভাইয়েরা যারা বসে আছেন আপনাদের রুমাল তোয়ালে থাকলে আপনার একটু মাথায় নিন রুমাল তোয়ালে থাকলে মাথায় নিন সবাই একবার করে জোরে বসুন ভগবান ফেরার সময় বসতে হয় এটা হচ্ছে কীর্তন শোনার আসল জায়গা এটা খুব খুশি হলাম আপনাদের দধিয়াতে এসে হ্যাঁ দেখুন বয়স্ক বাবাদের দিকে তাকান কি সুন্দর মাথায় নিয়ে নিয়েছে দাদা ভাইয়েরা যাদের আছে মায়েরা একটু মাথায় কাপড় নিন প্রেমসে করে জোরে বসুন ভগবান ফিরে আসছে ব্রজগোপীরা বলছে দূরে আপনার প্রাণের মানুষ যদি সারাদিন না আসে সন্ধ্যাবেলায় আসে আপনি এরকম করে তাকিয়ে দেখেন আসছেন কিনা ব্রজগোপীরা কি বলছে মুখ তুলে চাইছে মুরলি খুরলি শুনিতে পায় মুরলি খুরলি শুনিতে পায় মুরলি খুরিলে শুনিতে পায় মুরলি খুরলি শুনিতে পায় বোধ হয় আসিছি প্রাণ বোধ হয় আসিছি প্রাণ বোধ হয় আসিছি ঘরে ফেরার সময় হয়েছে প্রাণ বোধ আসিছি ঘরে ফেরার সময় হয়েছে প্রাণ বোধ হয় আসিছি শ্রীকৃষ্ণ যে না এসেছে রাধারানী কি বলছে একটু সবাই মিলে আমি আপনাদের বারবার বলবো সবাই করো জোরে বসুন জোরে বলুন রাধা রানী কি একটু সবাই শ্যাম জোরে জোরে রাধা রানী কি বাঁদিকে সবাই শ্যাম সুন্দর কি মদন মোহন কি
রাধা রানী কেঁদে কেঁদে বলছে বধু বলে কি ওই না বেশে এসো কেঁদে কেঁদে বারবা বলছে ও বধু ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছিয়া বধু ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছিয়া ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমা বধু লইবার তরে ওরে তো বধু লইবার তরে রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে আমি জল ফেলি আর জল ভরি গো জল ফেলি আর জল ভরি গো জল ফেলি আর জল ভরি গো আমি জল ফেলি আর জল তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরি গো তোমার বদনে দেখবার লাগে জল ফেলি আর জল ভরি গো মাথায় কাপড় ছাড়বেন না মাথায় কাপড় ছাড়বেন না কি সুন্দর বলছে দেখুন কি বলছে বজে রবা লোক যত সবে চলি আওত ও গো ব্রজে গো বালক যত সবে চলি আওত ও ব্রজে গো বালক যত সবে চলি আওত ও ব্রজে গো বালক যত সবে চলি যাওত আজ তুমি সবার পিছে কেন ও আজ তুমি সবার পিছে কেন আজ তুমি সবার পিছে কেন আজ আজ তুমি সবার পিছে কেন তোমায় একা ফেলে এসেছে না একা ফেলে এসেছে না একা ফেলে এসেছে না ও একা ফেলে আমার মন্দিরে গিয়া পর পর তাম্বুল খাইয়া আমার মন্দিরে গিয়া পর পর তাম্বুল খাইয়া আমার মন্দিরে গিয়া পর পর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া পর পর তাম্বুল খাইয়া আলি সক রহসে থাকিয়া আলি সক রহস ছড়িও আলি সক রহসে থাকিয়া ও আলি সক রহতে মন্দির মাঝে বিচিত্র পালঙ্গ বুঝা যায় আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্গ বুঝে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্গ আজি আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্গ আশেপাশে রসের বালি ও বধু আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি ও বধু আশেপাশে রসের বালি তাহাতে সুতিবে তুমি চরণ চাপি বয়া বধু তাহাতে সুতিবে তুমি চরণ চাপি বয়া মে তাহাতে সুতিবে তুমি চরণ চাপি বয়া বধু তাহাতে সুতিবে তুমি চরণ চাপি বয়া দূরে যাবে বনে রয়ালি বধু দূরে যাবে বনে রয়ালি দূরে যাবে বনে রয়ালি উগাজে দূরে যাবে বনে রয়ালি আজি আমি যাই ঘরে মায়ে যে আরতি করে ও গোজানি আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আজি আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আজি আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা গণ করল কয়া ও গধু সখা গণ করল কয়া কহে যদুনাথ হ্যাঁ যদুনাথ দাস কি বলছে কহে দাস যদুনাথ পুরা মনের সাথ কহে দাসি যদুনাথ পুরা মনের সাথ কহে দাস যদুনাথ পুরা মনের সাথ আছে তুমি করহ গম আজি পাছে তুমি করহ গম পাছে তুমি করহ গম বুঝালে পাছে তুমি করহ গম ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরে আসছে আপনাদের সবার কাছে একটা নিবেদন রইল যে যেখানে বসে আছেন আসুন আমরা সবাই মিলে করজোরে বসে মা যশোদা কোলে গোপালকে পেয়ে আজকে আরতি করছে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী ব্রহ্মা ফল গীত পদি করে নন্দরানী ব্রহ্মা ফল গীত পদি পপু রোচিতা রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আর
করো তালি রে আরতি করে নন্দরানী বালক মুখে রে আরতি করে নন্দরানী গঙ্গল বুঝে নন্দ ঘোষে জগদানন্দ গাই রে আরতি করে নন্দরানী বালক মুখে রে আরতি করে নন্দরানী বালক মুখে রে আরতি করে নন্দরানী আচ্ছা আমি তো আরতি করে দিলাম আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন উঠবেন না এখন দেখুন 5:30 থেকে 9টা আমাকে এরা কথা দিয়েছিল 9:10 বেজে গেল আপনারা বসে আছেন তো আসুন আবার পরবর্তী ক্ষেত্রে প্রভু যদি কৃপা করে আপনাদের চরণে প্রণাম জানালাম একটা ছোট্ট ভজনের মাধ্যমে সবাই মিলে ভগবানকে একটু আবির মাখিয়ে দিই সবাই মিলে একসঙ্গে হাত ওঠান শ্যামল ওঠান একসঙ্গে খুব সুন্দর ওই বাজাটাই বাজাবে বলে দিন সবাই হাত একসঙ্গে একসঙ্গে আচ্ছা একটা কথা বলি আমার কমিটি ছেলেদের জন্য এখানে কোনো টাকা পয়সা আমি নেব না আপনারা কীর্তন শেষে যাবার আগে এখানে একটু দান করে যান হ্যাঁ এখানে দাঁড়িয়ে এসে আপনারা একটু দান করে যান যে যেখানে যাবেন যার কাছে যত টাকা আছে গোবিন্দের নামে এই থালাটাতে একটু দান করে যান কেউ কিন্তু চলে যাবেন না বা আমাদের ছেলেগুলো একটু যাচ্ছে আপনার সামনে তাড়াতাড়ি যাও আমাকে ওরা বলেছিল না কেন মনে ছিল না এক এক সঙ্গে সবাই মিলে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙের রাগাইল নীল রঙের শাড়ি আজি রঘরে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না